সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় বিশেষ করে গ্রামীণ জনপদের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির নলকূপ স্থাপন, গৃহ নির্মাণ, খাদ্য সামগ্রী ও শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ সহ মানবতার কল্যাণে অনন্য অবদান রাখছেন সিলেটের ওসমানীনগর উপজেলার মির্জা শহীদপুর গ্রামের যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা আল-তাজিদ ফাউন্ডেশন ইউকে। এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার 6টি গ্রামে বিশুদ্ধ পানির 16টি টিউব অয়েল স্থাপন করা হয়েছে। বিশুদ্ধ পানির টিউব অয়েল পেয়ে অভাবগ্রস্ত মানুষজন আনন্দিত হয়েছেন। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ওমরপুর ইউনিয়নের মির্জা শহীদপুর গ্রামের মরহুম তাজিদ আলীর ছেলে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী হাজি বশর আলী কর্তৃক 2005 সালে তিনি তার পিতার নামে পারিবারিকভাবে প্রতিষ্ঠা করেন চ্যারিটি সংস্থা আল-তাজিদ ফাউন্ডেশন ইউকে। আলহামদুলিল্লাহ এই টিউবওয়েলগুলা আমরা এই দিতে পারছি। অত্র এই এলাকার 16টা টিউবওয়েল আমরা এই উদ্বোধন করছি। দীর্ঘ দেড় যুগ ধরে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় আর্থিকভাবে অসচ্ছল মানুষের কল্যাণে কাজ করে আসছেন এই ফাউন্ডেশনটি। আল-তাজিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মানবিক হৃদয়ের অধিকারী হাজি বশর আলীর সার্বিক তত্ত্বাবধানে ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন, গৃহ নির্মাণ, প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ সহ চিকিৎসা সেবা কার্যক্রম অত্যন্ত সফলভাবে চলমান রয়েছে। ধারাবাহিক এসব কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের ইসলামপুর, হোসেনপুর, মোজপুর, দুর্গাপুর ও কুমারকাদা সহ 6টি গ্রামে 16টি বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন করে দেওয়া হয়েছে। টিউবওয়েল স্থাপন করে দেয়ায় এসব এলাকার প্রায় 2 সহস্রাধিক পরিবার বিশুদ্ধ পানি ব্যবহারে উপকৃত হয়েছেন। 18ই ফেব্রুয়ারি শনিবার 6টি গ্রামে স্থাপনকৃত 16টি টিউবওয়েল উদ্বোধন করেন আল-তাজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা হাজি বশর আলী। ইনশাআল্লাহ উই নিড এভরিবডি সাপোর্ট এন্ড হেল্প ইন মেনি ডিফারেন্ট ওয়াই, সো প্লিজ ডু কাম অ্যালং এন্ড সাপোর্ট আস হাউএভার ওয়াই ইউ ক্যান এন্ড ইউ নো দ্য থিং ইজ ওয়েন সামবডি ড্রিঙ্কস এ ক্লিন ওয়াটার, ওয়েন উই অ্যাকচুয়ালি কেম টু দিস এরিয়া, আই মিন দে ডিডন্ট হ্যাভ এনি ক্লিন ওয়াটার, সো দিস ইজ দ্য পারপাস দ্যাট আই আর্জ এভরি ওয়ান, whether it's Al-Tazid or anybody else, please go around and do whatever you can and support those people who are in desperate need. বিশুদ্ধ পানি টিউবওয়েল পেয়ে দরিদ্র পরিবারের নারী পুরুষদের পাশাপাশি শিশু কিশোররাও অনেকটাই আনন্দিত হয়েছেন। আল-তাজিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা টিউবওয়েল পাইছি, আমরা গরিব অসহায় মানুষে তারা দান করছে, আমরা কত খুশি ভাই আইন তারা টিউবওয়েল ভাইয়া, আমরা আটি বাড়ির মানুষের সবাই পানি আইমু তারার মই মুরব্বী আত্মীয় স্বজনের দায় দোয়া করমু, আমরা খুশি হয়েছি, আমরা পানি খাইতা, আমরা পানি খাইয়া খুব খুশি আপনারা হয়েছি, আপনারা আরো আল্লাহ দেখো আপনারা আর আপনারও আরো দিতে আল্লাহ আপনার লাই আমরা দোয়া করমু, আমরা টিপকল পাইছি, আমরা খুশি হয়েছি, লন্ডন সাপের দিছ আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তান আশীর্বাদ পাইতা, টিপকল তো আপনারা দিছেন, আমার বাচ্চান খুব অসহায় বাপ নাই তো তারা ভবিষ্যতেও অসচ্ছল মানুষের কল্যাণকর কাজের পাশাপাশি বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন কার্যক্রম চলমান রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি বশর আলী। এই সময় আল-তাজিদ ফাউন্ডেশন ইউকের বাংলাদেশের কোঅর্ডিনেটর ফজলুর রহমান, বাংলাদেশ প্রতিনিধি বদরুল ইসলাম, শেরপুর এলাকার প্রতিনিধি মহিবুর রহমান সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। আব্দুল হাই, NTV ইউরোপ।